এই সিগন্যালের কারণে জোয়ারের কারণে ভাই ভাঙাটা এখন এই দ্বীপের ভিতরে বেড়ে গেছে, মানে ভাঙাটা অনেক বিশাল হয়ে গেছে। হ্যাঁ, তো এটা যদি সরকারিভাবে কোনো কাজকর্ম করার মতো উদ্যোগ না নেয়, এটা আমাদের জনগণের জন্য, সাধারণত পাবলিকের জন্য বেশা বেশি কষ্ট হবে। অনেক জায়গায় বেড়িবার নাই, বেড়িবার না থাকার কারণে সাধারণ জোয়াল উঠলো আমাদের আমাদের এলাকাটা ডুবে যায়, এখানে ডুবে যায়, আলোক দিয়ে ডুবে যায়, তারপরে ওইখানেও বেড়িবার নাই, যার কারণে আমরা অনেক আমাদের এই এলাকার লোকগুলা অনেক অনেক মানে ঝুঁকি, ইয়ার মানে ঘূর্ণিঝড় আসলে অনেক অনেক বিপদের সম্মুখীন হয়। যে পরিমাণ জোয়ার আমরা আশা করছিলাম, আমি পার্সোনালি এর আগেও ফেস করেছি, বলে আরো বড় জোয়ার দেখেছি আমি, আলহামদুলিল্লাহ এখনো জোয়ার অনেক মৃত, সেটা আসার বা আসার বিষয় মনে হচ্ছে আমার কাছে। তারপরে সন্ধ্যার পর থেকে হয়তো বেড়ে যাবে, ইয়ে কী হবে।